নমস্কার বন্ধুরা, আজকে এই ইলিশ মাছটা দিয়ে আজকে তেল বেগুন করব, মানে বেগুন দিয়ে ঝোল, আলু বেগুন দিয়ে। তো মাছটা এখনো কাটা হয়নি, মাছটা কেটে নেব। আমাদের মাছ কাটা হয়ে গেছে, তো এখন আলু আর বেগুনগুলো কেটে নেব। কেটে নেওয়ার পরে তারপরে রান্না শুরু করব। হয়ে আসছে, এরপরে শেষের দিকে নাবানোর একটু আগে বেগুন দেব, কারণ বেগুনগুলো আগেই ভাজা হয়ে গেছিলো, বেশি আগে দিলে বেগুনগুলো গলে যাবে, তাই জন্য নাবানোর একটু আগে বেগুনগুলো দেবো। বেগুন ঠিক আছে, এবার নাবানো